আসসালামু আলাইকুম জহান্টার, জহান্টার টেকের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা 2022 সালের আগস্ট মাসের চলতি ঘটনাবলী আপনাদের সামনে উপস্থাপন করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টরন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে? 27 জুলাই 2022 সালে। দেশের প্রথম সুপার স্পেশালিস্ট হাসপাতাল কোথায় অবস্থিত? শাহবাগ, ঢাকায়। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অধীনে, অর্থাৎ পিজি হসপিটালের অধীনে। 3.4 একর জমির উপর 11 তলা ভবন, 750 শয্যা বিশিষ্ট হাসপাতাল। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার কে? পনর কুমার ভার্মা। দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাড়ি, গাজীপুর। 2022 সালে কোন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিৎজার পুরস্কার লাভ করেন? চিত্রশিল্পী ফাহমিদা আজিম, প্রথম বাংলাদেশি হিসেবে। আলোকচিত্রী পনির হোসেন 2018 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স এর চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ এর আয়তন কত? 1528 বর্গ কিলোমিটার বা 590 বর্গ মাইল। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 109টি। 24 আগস্ট 2022 দেশের 109তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি? চট্টগ্রাম বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশে কোন দেশের সাথে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ স্বাক্ষর করতে যাচ্ছে? ভারতের সাথে। বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন এবং বাস্তুচ্যুত মানুষের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়? আশ্রয়ন প্রকল্প। 8 আগস্ট 2022 বাংলাদেশে কোন দেশের 16টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে? ভুটান। দেশে প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র মানমন্দির কোথায় অবস্থিত? শ্রীপুর, গাজীপুর। 10 আগস্ট 2022 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হিসেবে নিয়োগ পান কে? ডক্টর খুরশিদা বেগম। 2022 এর জনসমাজ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.22। 2022 এর জনসমাজ অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? 1119 জন। 2022 এর জনসমাজ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? এই ষষ্ঠ জনসমাজিতে বাংলাদেশের জনসংখ্যা 16,51,58,616 জন। 2022 জনসমাজ অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার 74.66%, পুরুষ 76.56%, মহিলা 72.82%। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয় কবে? 1 আগস্ট 2022 সালে। মার্চ 2022 রুশ বাহিনী ইউক্রেনের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে? জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়মে 25 জুলাই 2022 সালে কোন দেশ বাজারে স্বর্ণ মুদ্রা ছাড়ে? জিম্বাবুয়ে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি? চেনাব সেতু, এটা কাশ্মীরে অবস্থিত। ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি? উদয় উমেশ ললিত। কানাডার সুপ্রিম কোর্টের প্রথম আদিবাসী নারী বিচারককে? মিশেল ও বনসা উইন। পাকিস্তানের প্রথম হিন্দু নারী সহকারী পুলিশ সুপার ডিএসপিকে? মনীষা রূপেতা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, রিলায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ট্রাস্ট RST প্রতিষ্ঠা করেন কবে? 1 মে 2022। বিজ্ঞানীরা প্রথমবারের মতো তাপ প্রবাহকে কী নামকরণ করেন? জুই। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে? জগদীপ ধনকর। মির পেমেন্ট কার্ড কোন দেশ ভিত্তিক? রাশিয়া।
অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটরের নাম কি? আফগান বংশোদ্ভূত ফাতিমা পাইমান। 15 আগস্ট 2022 বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে দ্বৈত ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশ প্রথম নিষিক্ত ডিম্বাণু শুক্রাণু ছাড়াই ভ্রূণ তৈরি করে? ইসরায়েল। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেলস এর প্রতিষ্ঠাতাকে ইলন মাস্ক। 4 আগস্ট 2022 দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে কোন অরবিটার উৎক্ষেপণ করে? দানুরি। কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় কি? ডলার বা অন্য কোনো হার্ড কারেন্সিকে এড়িয়ে দুইটি দেশ নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করলে সেটাকে আর্থিক ভাষায় বলা হয় কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময়। তাইওয়ান নিয়ে চীন, দ্য তাইওয়ান কোশ্চেন অ্যান্ড চীনস রিউনিফিকেশন ইন দ্য নিউ ইয়ার শীর্ষক শেষপত্র প্রকাশ করে 10 আগস্ট 2022 সালে। 2022 সালে 29 সেপ্টেম্বর কোন আদিবাসী নারী নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন? নিকোল অনাপুমান, যুক্তরাষ্ট্র। 13 সেপ্টেম্বর 2022 জাতিসংঘের সাধারণ পরিষদে 77তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? কাসাবা করসি, হাঙ্গেরি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী পরিষদের সদস্য কতজন? 24 জন। অস্থায়ী সদস্য 16 জন। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 15-16 নভেম্বর 2022 বার্লি, ইন্দোনেশিয়া। 2023 সালে 18তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জম্মু কাশ্মীর, ভারত। দক্ষিণ আফ্রিকা জুলু সম্প্রদায় নতুন রাজাকে? মিসি জুলুকা জুলেথিনি। যুক্তরাষ্ট্র আসন্ন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 8 নভেম্বর 2022 সালে। যুক্তরাষ্ট্রের নির্বাচন সাধারণত নভেম্বরের প্রথম মঙ্গলবার হয়। এবার প্রথম মঙ্গলবার প্রথম দিন হওয়ায়, 1 তারিখ হওয়ায় দ্বিতীয় মঙ্গলবার হচ্ছে। কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে? উইলিয়াম রুটো। কোন দেশ 2024 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়? রাশিয়া। ওপেক এর নতুন মহাসচিবকে? হাইতাম আল গাইজ, কুয়েত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান অর্থনীতিবিদকে? পিয়েরে অলিভিয়ের গোনিনচাস। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদকে? ইন্দরমিত গিল। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIIB বর্তমান সদস্য কত? 92টি। 4 আগস্ট 2022 কোন দেশ AIIB এর 92তম সদস্যপদ লাভ করে? ইরাক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর বর্তমান সদস্য কতটি? 108টি। ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট 2022 অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশ অষ্টম। লর্ডস লিস্ট এর তথ্য অনুযায়ী বিশ্বের ব্যস্ততম বন্দর কোনটি? সাংহাই বন্দর, চীন। লর্ড লিস্ট এর তথ্য অনুসারে চট্টগ্রাম বন্দর বিশ্বের কততম ব্যস্ত বন্দর? 64তম। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্বের শীর্ষ দেশ মোনাকো। ইসরায়েল তুরস্ক পুনরায় পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালুর ঘোষণা দেয় কবে? 17 আগস্ট 2022। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত? 6ষ্ঠ। কোন দেশ DIED এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড লাভ করে? বাংলাদেশ। ইরান রাশিয়ার রেলপথে কার্গো পরিবহন ব্যবস্থা চালু করতে যে রেলপথ নির্মাণ করতে যাচ্ছে তার সহায়তা করবে ইরানের সরকারি প্রতিষ্ঠান প্ল্যান অ্যান্ড বাজেট
অর্গানাইজেশন পিবিও। ডিসিটিএস কি? এটা হচ্ছে নতুন বাণিজ্য নীতি, এটা যুক্তরাষ্ট্র প্রণয়ন করেছে। এর ফুল মিনিং হলো ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম। কাতার বিশ্বকাপ শুরু হবে কবে? 20 নভেম্বর 2022 সালে। 2026 সালে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ড ও ওয়েলস। 26 জুলাই 2022 আইসিসি কোন দেশের সদস্যপদ বাতিল করে? রাশিয়া। 26 জুলাই 2022 আইসিসিতে কোন দেশ সদস্যপদ লাভ করে? কম্বোডিয়া, উজবেকিস্তান, আইভারি কোস্ট, এই তিনটি দেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের 400তম ওয়ানডে ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ হন কে? আফিফ হোসাইন। 2024 সালে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশে। বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপ 2022 এর স্বাগতিক দেশ কোনটি? শ্রীলঙ্কা। এশিয়া কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমিরাতে। 2022 সালের আগস্ট মাসের চলতি ঘটনাবলী তথা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মিলিত আয়োজন এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।